ইমাম মাহদি আসবেন তাকে আল্লাহ ফি লাইলাতিন ওয়াহিদা এক রাতে খিলাফতের যোগ্য বানাবেন তিনি গোটা পৃথিবীকে শাসন করবেন আর তার খিলাফতের হেডকোয়ার্টার সৌদি আরব নয় বাংলাদেশ নয় আজকের ইহুদিরা যে অঞ্চলে নির্যাতন করছে সেই ফিলিস্তিন তথা শাম হবে তার খিলাফতের হেডকোয়ার্টার আল্লাহু আকবার শুধুমাত্র চতুর্দিক থেকে হামলা করে জেলখানায় ঢুকায়া নির্যাতন করলেই ইসলামকে মাটির নিচে ধসায়া দেওয়া যায় না নবীজি যেই মক্কা থেকে দ্বীনের কারণে বের হয়েছেন সেই মক্কায় পুত্তলিকতার কবর দিয়ে নবীজি ইসলামের পতাকা উঁচু করে দিয়েছেন আজকের ফিলিস্তিন ইসরায়েলের ইহুদি বর্বর বাহিনীরা গাজা উপত্যকা থেকে গাজা উপত্যকাকে তারা তাদের ভাষ্যমতে কবর বানিয়ে দিতে চায় দেড় হাজার বৎসর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফতোয়া দিয়ে গিয়েছেন তিনি ঘোষণা দিয়ে গিয়েছেন আজকের নির্যাতিত ফিলিস্তিনিরা আগামীর পৃথিবীকে শাসন করবে কেন শাসন করবে কারণ এই ফতোয়া কোনো হুজুর দেন নাই দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন আপনাদের কি বিশ্বাস হয় কাদের কাদের বিশ্বাস হয় না হাত তুলেন সবারই বিশ্বাস হয় ইমাম মাহদী আসবেন তাকে আল্লাহ ফি লাইলাতিন ওয়াহিদা এক রাতে খিলাফতের যোগ্য বানাবেন তিনি গোটা পৃথিবীকে শাসন করবেন আর তার খিলাফতের হেডকোয়ার্টার সৌদি আরব নয় বাংলাদেশ নয় আজকের ইহুদিরা যে অঞ্চলে নির্যাতন করছে সেই ফিলিস্তিন তথা শাম হবে তার খিলাফতের হেডকোয়ার্টার আল্লাহু আকবার তাহলে কেন বলেছি তারা আগামীর বিশ্ব শাসন করবেন বুঝতে পেরেছেন আপনারা তারপরে আসেন কিয়ামত এর বড় বড় দশটা আলামত রয়েছে উলামা ইকরামকে সাক্ষ্য রেখে বলছি কিয়ামতের বড় দশটি আলামতের মধ্যে একটি অন্যতম আলামত হচ্ছে খাসফুম বিল মাগরিব পশ্চিমে ভূমিধস হবে যে আমেরিকা আজ ইসরায়েলিদেরকে ভেটু দিয়ে যে আমেরিকা আজ গোটা পৃথিবীতে তারা তাদের প্রভাব ধরে রাখতে চায় নবীজি হাদিসে বলেছেন পশ্চিমে যে দেশগুলো আছে কিয়ামতের আল্লাহ কিয়ামতের আগে আল্লাহগুলো মাটির তলায় ধসাইয়া দিবেন যে আমেরিকা আজ গোটা পৃথিবীতে সন্ত্রাসের মদত দিচ্ছে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে আমেরিকা বলতে কোন দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লক্ষের অধিক সাহাবিনী মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হয়েছেন আল্লাহর হাবিব জিলকদ মাসের কয়েকদিন বাকি থাকতেই তিনি তার কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে বিদায় হজের উদ্দেশ্যে গেলেন জিলহজ মাসের নয় তারিখ এই দিনটা হচ্ছে আরাফার দিন হজের কার্যক্রম চলে মোট পাঁচ দিন আমার কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে সবাই জবাব দেন হজের কার্যক্রম হলো মোট কয়দিন আসতে বলবেন না জোরে বলেন কয়দিন হজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইয়াউমে আরাফা আরাফার দিন আরাফার দিবসে সূর্য কিছুটা পশ্চিম আকাশে যখন ঢলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাসওয়া নামক উটনির উপরে আরোহণ করে জাবালুর রহমাতের আরোহণ করলেন জাবালুর রহমাতে দাঁড়িয়ে তিনি ইমান উম্মতকে শেষ সময়ে প্রয়োজনীয় যে কথা প্রয়োজনীয় যে দিক নির্দেশনা দেওয়া দরকার আল্লাহর হাবিব এবার উম্মতের উদ্দেশ্যে প্রয়োজনীয় সেই দিক নির্দেশনা দেওয়া আরম্ভ করলেন আল্লাহর হাবিব এবার সাহাবিদের সামনে বক্তব্য দেওয়া আরম্ভ করলেন যেটাকে আমরা বলি বিদায় হজের ভাষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক লক্ষের অধিক সাহাবিদের সামনে শেষ সময় উম্মতকে যা যা বলা দরকার সব তিনি বললেন তার ভাষণ যখন তিনি শেষ করলেন এবার তিনি সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন এবার সাহাবিদেরকে বললেন আনতুম তুসআলুনা আন্নি ও আমার সাহাবীরা আমার ব্যাপারে
তোমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে কারণ এই পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন নবী রাসূলদেরকে তাদের দায়িত্বের ব্যাপারে এবং যে কওমের কাছে নবীগণ রাসূলগণ এসেছেন ওই কওমকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এজন্য কোরআনুল কারীমের সূরা আরাফের ছয় নম্বরে রব্বুল আলামিন বললেন فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ الله تعالى বলছেন আর যাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি জিজ্ঞেস করব ওই উম্মতকে বলবো রাসূল যে তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন রাসূলের সাথে তোমরা কেমন আচরণ করেছো তোমরা কি ঈমান এনেছো না কুফরি করেছো ওই উম্মত জবাবদিহি করবে যার কাছে জোরে বলেন তিনি কি আবার আল্লাহ বলেন ওয়ালা নাসআলান্নাল মুরসালিন রাসূলগণকে আমি জিজ্ঞেস করব দায়িত্ব তারা ঠিকমতো আদায় করেছেন কিনা এজন্য নবীজি তার এক লক্ষের অধিক সাহাবীদের সামনে ভাষণ দেওয়ার পরে জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে বললেন আনতুম তুসআলুনা আননি আমার ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করবেন যখন আল্লাহ তাআলা আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করবেন আমার ব্যাপারে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলবে তখন উপস্থিত সাহাবীরা নবীজিকে বললেন ক্বালু নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওগো আল্লাহর হাবিব আমরা সাক্ষ্য দেব রিসালাতের যে দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন সেই দায়িত্বের প্রত্যেকটি কথা আপনি আমাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন আল্লাহু আকবার আমরা আরো বলবো আদাইতাল আমানা রিসালাতের আমানত যথাযথভাবে আপনি আদায় করেছেন আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দিব নাসাহতাল উম্মা উম্মতকে আপনি যথাযথভাবে উপদেশ দিয়েছে সাহাবীদের কাছ থেকে নবীজি এই কথা জানার পরে নবীজি এবার আকাশের দিকে মাথা উঁচু করলেন আকাশের দিকে মাথা উঁচু করে নবীজি একবার নয় তিনবার বললেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ নবীজি বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার সাহাবীরা সাক্ষ্য দিয়েছি তোমার দেওয়া দায়িত্ব সঠিকভাবে আমি পৌঁছে দিয়েছি এরপরে নবীজি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন বললেন বিলাল আজান দাও বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের নামাজ জমা করে আদায় করলেন কসর করে আদায় করলেন যখন নামাজ শেষ হয়ে গেল আল্লাহ তাআলা এবার জিব্রিলকে পাঠিয়ে দিয়ে নবীজিকে জানাইয়া দিলেন ওগো আমার হাবিব শুধুমাত্র আপনার সাহাবীরা সাক্ষী নয় আমি আল্লাহও সাক্ষী দিলাম আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছি দীন দাওয়াতের এই দায়িত্ব দীন প্রতিষ্ঠার এই দায়িত্ব পূর্ণাঙ্গভাবে আপনি পালন করেছেন আর যে দীন প্রচার প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ তোমাদের জন্য তোমাদের দীনকে আমি কমপ্লিট করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি আর তোমাদের উপর আমার নিয়ামত আমি পরিসমাপ্ত করলাম ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আর আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলাম কি তোমাদের জন্য কেবলমাত্র একমাত্র দিন হিসাবে মনোনীত করে দিলাম তাহলে সবাই বলেন তো দেখি যে আয়াত নিয়ে আমরা কথা বলছি সে আয়াতটা নাজিল হয়েছে কোন দিনে আরো জোরে বলেন কোন দিনে শুনেন এবার তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি একবার এই আয়াত তেলাওয়াত করছেন
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. এই আয়াত তিনি একবার তেলাওয়াত করলেন। ওয়াইন্দাহু ইয়াহুদিয়্যু, তখন তার কাছে একজন ইয়াহুদি ছিল, সে তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলল, লাউ উনজিলাত আলাইনা হাযিহিল আয়া লাতখযনা ইয়াউমাহা ঈদা। এই আয়াত যদি আপনাদের উপর নাজিল না হয় আমাদের ইহুদি জাতির উপরে এই আয়াত নাজিল হতো, তাহলে আয়াত নাজিলের ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তখন ইয়াহুদিকে জবাব দিলেন, ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমিন ঈদাইন। ও ইয়াহুদি তুমি শোনো শোনো, এই আয়াত নাজিল হয়েছে দুইটা খুশির দিনে, কারণ এই আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে, আরাফার দিন হলো বছরের শ্রেষ্ঠ দিন, ওই দিনে আল্লাহ অসংখ্য পাপী তাপীদেরকে মাফ করে দেন, যেই রকম মাফ আর অন্যান্য দিনে আল্লাহ এত সংখ্যক পাপী তাপীকে মাফ করেন না। তাহলে যেই দিন আল্লাহ গুনাহগারদেরকে পাপ থেকে মুক্তি দেন সেই দিনটা আমাদের জন্য কম খুশির দিন না বেশি খুশির দিন। আবার নবীজি যেদিন আরাফার মাঠে উপস্থিত হয়েছিলেন সেই বার, সেই বারের নাম ছিল জুমাবার, জুমার দিন। পুরো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম কি? জুমার দিন। ওই দিনটাও আমাদের জন্য আনন্দের দিন, খুশির দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইহুদিকে বললেন, ইহুদি শোনো, ইয়াজ যেদিন নাজিল হয়েছে দুইটাই দুইটা আনন্দের দিন ছিল, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমার দিন। আবার মুসলিম শরীফের বর্ণনায় আরেকটা হাদিস এসেছে, একবারে ইহুদি আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তার কাছে আসলো, এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষ নরম ছিলেন না গরম ছিলেন? আরো জোরে বলেন, নরম না গরম। ইসলাম কায়েমের জন্য আবু বকরের মতো নরম মানুষের যেমন দরকার আছে, তেমনি মাঝে মাঝে কুফফার শক্তির মাথাকে মাটির নিচে মাটির দিকে কুফফার শক্তির মাথাটাকে নত করার জন্য ওমরের মতো কিছু লোক ইসলামে দরকার আছে না নাই? আর যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী 7-8 জন রাষ্ট্রপ্রধান, আমাদের তো 57-58টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান আছে, ওমরের মতো যদি 7-8 জন রাষ্ট্রপ্রধান থাকতেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ইহুদিরা প্যালেস্টাইনে এত নির্মমতা চালাতে পারত না। 7-8 জন ওমরের উত্তরসূরি রাষ্ট্রপ্রধান থাকলে এই ইহুদিরা ভূমধ্য সাগরে ভেসে যেত। প্রিয় উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন কে এসেছে জুড়ে বলেন না কেন? আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই? করেছেন? শোনেন, আজকে এই আয়াতটা আমি কেন বাছাই করলাম জানেন? বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে এসে আজ আমাদের অশান্তি কেন, অশান্তি দূরীভূত করার জন্য কি সবক নেওয়া দরকার, সেটা আজকে কোরআন থেকে আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ। একজন ইহুদি আসলো, এসে বলল, হে আমিরুল মুমিনিন, ইন্নাকুম তাকরাউনা আয়াতান ফি কিতাবিকুম, নিশ্চয়ই আপনাদের কিতাবের মধ্যে এমন একটা আয়াত আপনারা পড়েন, লাউ আলাইনা মাশারাল ইয়াহুদি নাযালাত লাতখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। যদি এই আয়াত ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হতো সেই আয়াত নাজিলের দিনটাকে আমরা আমাদের জন্য ঈদের দিন বানিয়ে ফেলতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে বললেন, হে ইহুদি কোন আয়াতের কথা তুমি বলছো? আইয়ু আয়াতিন হাযা, কোন আয়াতের কথা তুমি বলছো? আইয়ু আয়াতিন হিয়া। ইহুদি তখন বলল, ওই যে সেই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ইহুদিকে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ইহুদি শোনো,
আল্লাহর কসম আমি জানি এই আয়াত কোন দিনে নাজিল হয়েছে এই আয়াত যেদিন নাজিল হয়েছে এই দিনটা এমনিতেই আমাদের জন্য ছিল ঈদ বা আনন্দের দিন কারণ যেই দিন নবীজির কাছে আয়াত নাজিল হয়েছে সেই দিনটা ছিল আরাফার দিন আর যেদিন নবীজি আরাফার মাঠে হাজির হয়ে খুতবা দিয়েছিলেন সেই দিনটা ছিল জুমার দিন তাহলে আয়াতটা নাজিল হয়েছে ইয়াউমে আরাফা আরাফার আরাফার দিন কিন্তু বছরের অন্যান্য দিনের মতো সাধারণ দিন নয় আল্লাহর একটা সুন্নাত হচ্ছে ফাদদালাল্লাহু যামানান আলা যামান কামা ফাদদাল মাকানান আলা মাকান আল্লাহ তাআলা সময়ের উপরে সময়কে স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন যেভাবে আল্লাহ তাআলা ব্যক্তির উপরে ব্যক্তিকে প্রাধান্য দেন যেমন দেখেন বিশাল এই পৃথিবীতে অসংখ্য নগরী আছে কিন্তু সকল নগরীর উপরে আল্লাহ যে নগরীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই নগরীর নাম হচ্ছে মাক্কাতুল মুকাররমা আবার দেখেন এই পৃথিবীতে যত মানুষ আছেন সেই মানুষের জন্য যত নবী রাসূল এসেছেন সবার উপরে আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরে 12 মাস আছে 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে রমজান মাস আবার দেখেন মাসের যে খুচরা দিনগুলো আছে মাসের 30 দিনের মধ্যে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ যে দিন সেই দিনটা হচ্ছে ইয়াউমুল জুমআ জুমার দিন আবার সারা বছরের খুচরা রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর আবার 365 খুচরা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমে আরো জোরে বলেন ইয়াউমে আরাফা আরাফার দিন হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ দিন এই দিনের বিশেষ পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে জোরে বলেন কয়টা নাম্বার 1 এক নাম্বার হলো এই দিন হচ্ছে সারা বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা দ্বীনে ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন নাম্বার 3 তিন নাম্বার হলো এই দিনে যারা হজ করতে আরাফার মাঠে উপস্থিত হয় তারা তো আল্লাহর কাছে দোয়া করেন হজের সুযোগ পেয়েছেন কিন্তু যারা হজে যাওয়ার সুযোগ নাই তাদের জন্য এই দিনে রোজার অশেষ সওয়াব যিনি রেখে দিয়েছেন তিনি কে এই দিনে যারা হজ করতে যেতে পারে না আরাফার দিনে যারা রোজা রাখে নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বাদা আল্লাহর হাবিব বলেছেন আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি এই আরাফা দিবসে রোজার মধ্য দিয়ে আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী সামনের বছর এবং পূর্ববর্তী বছর সামনের পিছনের দুই বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন নাম্বার 4 চার নাম্বার হচ্ছে এই দিনটা হলো এমন এক বিশেষ ফজিলতপূর্ণ দিন আল্লাহর হাবিব বলেছেন মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা আরাফার দিবসে আল্লাহ এত সংখ্যক পাপী তাপীকে মাফ করে দেন যা বছরের অন্য কোন সময়ে এত সংখ্যক পাপীকে আল্লাহ মাফ করেন না ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাগি বিকুমুল মালাইকা ফায়াকুলু মা আরাদা হাউলা আল্লাহর হাবিব বলেছেন সেই দিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি নেক নজরে দয়ার দৃষ্টিতে থাকান বান্দাদের অতি নৈকট্যশীল হয়ে যান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গর্ব করে বলেন উনদুরু ইলা ইবাদি ফেরেশতারা আমার বান্দাদের দিকে তাকাও আতাউনি সমাতান গোবরাম আমার গোলামেরা উস্কো খুস্কো চুল ধুলাই ধূসরিত বদনে এখানে হাজির হয়েছে দেখো কোটিপতি বান্দা গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু আমার বান্দা দুই টুকরা কাপড় পরে এই আরাফার মাঠে হাজির হয়েছে পুরা চেহারা ধুলাই দূষরিত হয়ে গিয়েছে ধুলো বলেন বদনে উস্কো খুস্কো চুল আর দুই টুকরা কাপড় পরে আমার বান্দারা এখানে এসেছে এই বান্দাগুলো বানাতে তোমরা নিষেধ দিয়েছিলে দেখো আমার বান্দাদের আনুগত্যের নমুনা দেখো ফেরেশতারা তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি বলছি আজ ইয়ারাফার মাঠে আমার বান্দারা আমার কাছে যা চাইবে তা আমি তাদেরকে দান করব আরাফার দিবসের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনের দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া এজন্য নবীজি বলেছেন খায়রুদ দোয়া ই দোয়া ইয়াউমে আরাফা সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফা দিবসের দোয়া এই দিনে যখন বান্দা আল্লাহর কাছে চায় তখন বান্দার নেক চাওয়াগুলোকে যিনি পূরণ করে দেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি তাহলে এবার আসেন যে আয়াত নিয়ে আলোচনা করছি এই আয়াতের শানে নজুল
নজুলের প্রেক্ষাপট নাজিল হওয়ার কারণ এবং যেই দিনে নাজিল হয়েছে সেই দিনের শ্রেষ্ঠত্ব বললাম আয়াতটা মনে আছে তো কষ্ট হচ্ছে আপনাদের এবার চলেন আমরা আয়াতের আলোচনা শিক্ষা দীক্ষা গ্রহণে চলে যাব ইনশাআল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম কুরআন পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয় তাহলে মহব্বতের সঙ্গে পড়েন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে কমপ্লিট করে দিলাম পরিপূর্ণ করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম প্রশ্ন হচ্ছে কোন দ্বীন দ্বীনের নাম কি এটাও কইতে পারলেন না আমরা যখন কবরে যাব তখন জিজ্ঞেস করা হবে মা দ্বীনুকা দ্বীন কি ছিল তখন আমরা জবাবে কি বলবো দ্বীনি আল ইসলাম আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র একটা দিন হচ্ছে মনোনীত এবং চূড়ান্ত সেই দিনের নাম জুড়ে সবাই বলেন নাম কি আরো জুড়ে বলতে হবে নাম কি এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে বললেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত জীবন বিধান মনোনীত দিন হচ্ছে ইসলাম এই পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন তারা কিসের দাওয়াত দিয়েছে যুবক ভাইয়েরা কিসের দাওয়াত দিয়েছে আহা সেদিন শুনলাম একজন বলছেন যে ইব্রাহিম ইসহাক ইয়াকুব মুসা ঈসা দাউদ সুলাইমান ঈসা সবাই ছিলেন ইহুদি বংশের নবী নাউযুবিল্লাহ মিন যালিক তারা নাকি ইহুদি ধর্মের দাওয়াত দিয়েছেন পৃথিবীতে ইহুদি কোনো ধর্ম খ্রিস্টান কোনো ধর্ম আসেন কোরআন থেকে বুঝায় দিই কোরআন থেকে আপনাদেরকে বুঝায় দিই সব যত নবীরা চলে এসেছেন সব নবীরা মুসলমান ছিলেন সব নবীরা কি ছিলেন জোরে বলতে হবে সব নবীরা কি ছিলেন আসেন আপনাদেরকে কোরআন থেকে শোনাই আমাদের জাতির পিতার নাম কি মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম তিনি কি জোর করে জাতির পিতা হয়েছেন নাকি তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন তিনি কে আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান তিনি বলতে কাকে উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম এর দুইটা ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেছেন হুয়া দিয়ে আল্লাহকে উদ্দেশ্য করা হয়েছে আবার কেউ কেউ বলেছেন আল্লাহর খালিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করা হয়েছে তাহলে আমাদের নাম রাখা হয়েছে আরো জোরে বলেন আমাদের নাম রাখা হয়েছে মুসলমান দেখেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ কি বললেন কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরা বাকারা এর ১৩১ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন স্মরণ করো যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে বললেন আসলিম আত্মসমর্পণ কর ইসলামে দাখিল হয়ে যাও তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম তো রব্বিল আলামিন জগৎ সমূহের রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম তিনি ইসলামে দাখিল হলেন তিনি যে মুসলমান সেটা আল্লাহর কাছে সাক্ষ্য দিলেন শুধু তাই নয় পরের আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন আল্লাহ বলছেন ওয়া ওয়াসাবিহা ইব্রাহিমু বানীহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুত
الدين فلا تموتن إلا وأنتم مسلمون. الله تعالى বলছেন এরপর ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, তিনি বললেন ইয়া বানিয়া, হে আমার বংশধর, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি দিন মনোনীত করেছেন, দিনের নাম হলো ইসলাম, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং কেউ তোমরা মুসলমান না হয়ে মরো না। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, তার ছেলের নাম হচ্ছে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু সজ্জায় তার বংশধরদেরকে কি উপদেশ দিলেন শুনেন। পরের আয়াতে আল্লাহ বলছেন আম কুনতুম شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي. الله বলছেন যখন ইয়াকুব মৃত্যু সজ্জায় তার যখন মৌতের সময় এসেছে তখন তার বংশধরদেরকে বলল মা তাআবুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে, তখন তাকে তারা জবাব দিয়েছিল ক্বালু নাআবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহা واحدا ونحن له مسلمون. الله বলছেন তখন তার বংশধররা বলল আমরা আপনার পরে আপনার ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, তাদের রব যিনি সেই একক ইলাহের ইবাদত করব, কারণ আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন, সকল নবীরা ছিলেন মুসলমান, সকল নবীরা ছিলেন কি, আরো জোরে বলেন। সেদিন দেখলাম একজন ওয়াজের মাহফিলে বলছে সবাই ইহুদি ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইহুদি কোনো ধর্মের নাম না, ইহুদি একটা অভিশপ্ত সম্প্রদায়ের নাম, একটা জাতির নাম। আসেন তাদের উৎপত্তি কিভাবে হলো আমি সংক্ষেপে বলি। কোরআনুল কারিমে ইসরাইল এবং বনি ইসরাইলের লম্বা আলোচনা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা বা হাজার, তার গর্ভ থেকে এসেছেন ইসমাইল, এদিকে ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোন নবী নাই, এই বংশে এসেছেন আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী, আরেকজন বিবি, নাম হচ্ছে সারা, তার গর্ভে এসেছেন ইসহাক, ইসহাকের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের লকব ছিল ইসরাইল, ইয়াকুবের লকব ছিল কি বলেন, বাবা জানরা, আপনারা আমার বাবার বয়সী যারা আপনাদের কষ্ট হচ্ছে বাবারা, যুবক ভাইদের কষ্ট হচ্ছে, তাহলে একটু জবাব দেন, ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল, ইসরাইল অর্থ হলো আল্লাহর বান্দা, এখন ইয়াকুব নবীর উপাধি ছিল ইসরাইল, ইয়াকুব নবীর ছেলেদেরকে বলা হতো, তার বংশধরদেরকে বলা হতো বনি ইসরাইল। ইয়াকুব নবীর ১২ জন সন্তান ছিলেন, কতজন, এর মধ্যে এক ছেলের নাম ছিল ইয়াহুদা, এক ছেলের নাম কি ছিল ইয়াহুদা, ওই ইয়াহুদার থেকে যে বংশধর আসছে এরা হলো ইহুদি গোষ্ঠী, ইহুদি সম্প্রদায়, তাহলে ইহুদি সম্প্রদায় এই যে ইয়াহুদা থেকে এসেছে এটাকে কোনো ধর্ম, কথা বলেন কোনো ধর্ম, যত নবী রাসূল এসেছেন এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ একেবারে এদিকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব বনি ইসরাইলের নবী, কোনো নবী কি ইহুদি বা খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়েছেন, সবাই দাওয়াত দিয়েছেন কার দিকে, জোরে বলেন কার দিকে, ইহুদির ইতিহাস বললাম, খ্রিস্টানদেরকে কোরআনে বলা হয়েছে নাসারা, তাদেরকে নাসারা কেন বলা হয়েছে এবার শুনেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা ছিলেন দিন কায়েমের সাথী তাদেরকে আরবিতে কি বলা হয়, সাহাবি, কি বলা হয়, ঈসা নবীকে যারা দিন প্রচার প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন কোরআনে তাদেরকে বলা হয়েছে হাওয়ারি, কোরআনে তাদেরকে কি বলা হয়েছে, আর আল্লাহ কোরআনে কারিমে বলছেন ঈসা নবী তার উম্মতদেরকে বলেছিলেন কুনু আনসারাল্লাহ, কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর দিনের সাহায্যকারী হয়ে যাও, তখন তার অনুসারীরা বলেছিল নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর দিনের সাহায্যকারী, ওই আনসার থেকে নাসারা এসেছে, নাসারা কোনো ধর্ম নয়, বরং ঈসা নবীও দাওয়াত দিয়েছেন কার, জোরে বলতে হবে কার,
ঈসা নবী যে মুসলমান হওয়ার জন্য বলেছেন দলিল নেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 111 নম্বর আয়াত রব্বে কারীম বলেন وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدَ بِأَنَّنَا مُسْلِمُونَ الله تعالى بولتنا الشرون کرو جو کنامی حواری در کچے اوگی دی چلام تا در کے بولی چلام تم را امارو پوری ایبان امار رسول عیسی ابن مریم رو پوری ایمانا نو তখন তারা বলেছিল কোনো তারা বলেছিল আমান্না আমরা আল্লাহর উপর ঈমান এনেছি ঈসা ইবনে মারইয়ামের উপর ঈমান এনেছি ওয়াশহাদ আর আমরা ঈসা নবীর উম্মত সাক্ষ্য দিচ্ছি আমরা খ্রিস্টান নই ঈসা নবীর উম্মত কি সাক্ষ্য দিয়েছে কোরআনে এসেছে তারা বলেছে ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন আমাদের পরিচয় হলো আমরা মুসলমান তাহলে পৃথিবীর সকল নবী এবং রাসূল মানুষদেরকে যে দ্বীনের দাওয়াত দিয়েছেন সেই দ্বীনের নাম কি আরো জোরে বলেন সেই দ্বীনের নাম কি এবং সকল নবী রাসূলগণ ছিলেন মুসলমান এজন্য আল্লাহ আমাদেরকে হতে বলেছেন মুসলমান আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন হে ইমানদাররা তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মরার আগে আল্লাহ কি হতে বলেছেন কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে আজ আমরা নিজেদের পরিচয় মুসলমান দেই না কেমন পরিচয় দেই শুনেন ফেরকাবাজি করতে করতে কেউ আমরা হয়েছি গরম সুন্নি কেউ হয়েছি আমরা ঠান্ডা সুন্নি কেউ হয়েছি মিঠা সুন্নি কেউ হয়েছি কড়া সুন্নি কেউ হয়েছি আহলে হাদিস কেউ হয়েছি ওয়াহাবি কেউ হয়েছি দেওবন্দি কেউ হয়েছি কওমি কেউ হয়েছি আলিয়া আজকের মুসলমানদের জন্য দুর্ভোগ সাহস করে খুশি হয়ে তার পরিচয় সে মুসলমান দিতে পারে না অথচ আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে আর কার কথা উত্তম যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে যে নেক আমল করে আর তার কথার চাইতে আর কার কথা উত্তম যে তার কথা দিয়ে ঘোষণা দেয় ইন্নানি মিনাল মুসলিমিন আমার পরিচয় আমি মুসলমান আজ মুসলমানরা মার খায় কেন আজ আমাদের মধ্যে দলাদলি দলাদলির কারণে আমাদের উপরে এই জুলুম নির্যাতন নিষ্পেষণ এসেছে যখন প্যালেস্টাইনের মুসলমানরা মার খায় তখন এক গ্রুপ তাদের আকীদা স্টাডি করে বলে আকীদায় ঝামেলা মুসলমানদের উপরে নিপীড়ন এসেছে আপনি আকীদার তালাশ করেন যখন প্যালেস্টাইনের মুসলমানরা মার খায় তখন কেউ বাবার চক্ষু বন্ধ করে তখন তারা জিকির ফিকির করে চক্ষু বন্ধ করে কিসের জিকির ফিকির আর যখন প্যালেস্টাইনের মুসলমানরা মার খায় তখন কিসের আকীদা খুঁজেন চক্ষু বন্ধ করে দেখেন আকীদার ক্লাস বাদ দিয়ে দেখেন মুসলমানদের উপর কার বাড়া চলে আপনি আকীদা নিয়ে আছেন মুসলমান তার পরিচয় মুসলমান বলে দিতে পারে না একদিন আমাকে একজন ফোন করেছে ফোন দিয়ে বলছে হুজুর আপনাকে দাওয়াত করব আপনি কোন জাত আমি ভাবলাম হয়তো তিনি সহজ সরল মানুষ এজন্য সরাসরি বলে ফেলেছেন কোন জাত হয়তো তিনি ন্যাশনালিটি জাতীয়তা জিজ্ঞেস করেছেন আমি বললাম আমি তো বাংলাদেশি তিনি বললেন হুজুর এটা 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 বলি নাই আপনাদের মধ্যে অনেক জাত আছে না আমি বললাম একটু সিম্পল বলেন কয়েকটা এক্সাম্পল বলেন মাসালান বলছে মাসালান কওমি আলিয়া ফুরফুরা আহলে হাদিস লামাজহাবি কড়া ঠান্ডা মিঠা ইত্যাদি 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 আমি বললাম ভাই আমি কোনোটাই না তিনি বললেন এতগুলো বললাম একটাও কমন পড়লো না আমি বললাম না একটাও কমন পড়ে নাই কারণ আমি প্রথম এসেছে যেটা ওইটার উপরেই আছি উনি বললেন সেটা আবার কোনটা আমি তখন বললাম ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন যুবক ভাইদেরকে বলছি শুনেন যারা ওয়াজের মাহফিলে
তাফসীরের মাহফিলে মসজিদের মিম্বরে সভা সেমিনার সিম্পোজিয়াম কনফারেন্সে যারা ফেরকাবাজি করে উম্মতকে বিভক্ত করতে চায় এদেরকে চিনে রাখুন এরা হচ্ছে মুসলমানদের জাতীয় দুশমন যারা উম্মতকে ঐক্যবদ্ধ করতে চান আমরা তাদের সাথে আছি না নাই আমাদের পরিচয় আমরা আমাদের পরিচয় আমরা কারণ আল্লাহর কাছে দিন হলো একটা সেই এক দিনের দাওয়াত এবং ওই দিনের প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আল্লাহ সব নবী রাসূল পাঠিয়েছেন এজন্য আল্লাহ বলেছেন শারআ আলাইকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকীমু دين ولا تتفرقوا فيه الله বলেছেন তোমাদের জন্য সেই দিনকে আমি বিধিবদ্ধ করে দিয়েছি যা ইতিপূর্বে আমি নূহকে দিয়েছিলাম ও নবী আপনার কাছে এমন কিছু নাজিল হচ্ছে যা এর আগে নাজিল হয়েছিল ইব্রাহিমের উপরে নাজিল হয়েছিল মূসার উপরে ঈসার উপরে সবাই কি বলেছিলাম আমার দিন হলো একটা ওই দিনকে কি করবা শুনো আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন আমার ওই মনোনীত দিনকে আমার জমিনে কায়েম করো তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ওই দিনটার নাম কি জুরে বলেন ওই দিনটার নাম কি এবার যদি প্রশ্ন করা হয় আদম থেকে নিয়ে ঈসা আলাইহিমুস সালাম সব নবীদের দিন ছিল সেই দিনের নাম কি সব নবীদেরকে ওই দিন প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছে একই রকম দায়িত্ব সিম্পল আমাদের নবীকে আল্লাহ দিলেন কেমন করে দিলেন শুনেন সূরা সফে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার হাবিবকে হেদায়াত এবং দীন হক সহকারে দুনিয়াতে পাঠিয়েছেন যাতে করে সকল পথ আর মতকে কবর দিয়ে তিনি যেন আল্লাহর জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠা করতে পারেন সুবহানাল্লাহ এই দায়িত্ব শুরু করেছেন ৪০ বছর বয়সে মক্কায় ১৩ বছর মার খেয়েছেন নির্যাতিত হয়েছেন নবীজির রক্তমাখা ইসলাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে সাফা পাহাড়ে আমার নবীর পবিত্র জিসিম মোবারক থেকে রক্ত ঝরেছে আবু লাহাব আমার নবীজির মাথা মোবারক ফাটিয়েছে আমার নবী এই দিন প্রতিষ্ঠার দাওয়াত দিতে গিয়ে তায়েফে নির্যাতিত হয়েছেন উহুদে দান্দান মোবারক শহীদ হয়েছে নবীজির সাহাবীরা শাহাদাতের নজরানা পেশ করেছেন ২৩ বছর ধরে রক্তমাখা দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর দিন ইসলাম এমনি এমনি দুনিয়ায় আসে নাই এমনি এমনি প্রতিষ্ঠা হয় নাই নবীজি এবং সাহাবীদের রক্তের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ঠিক কি না ২৩ বছর দাওয়াত দিলেন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন দাওয়াতের আমানত রিসালতের আমানত পৌঁছিয়েছি তো তারা বললেন আদাইতাল আমানা রিসালতের আমানত যথাযথভাবে পৌঁছে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ বললেন নবী যে দিনের দাওয়াত দিয়ে পাঠিয়েছিলাম এই দিনের দাওয়াত দিয়েছেন ঠিকমতো আর ওই দিন আমার মনোনীত দিন এটাকে আমি আজকে আরাফার দিনে আমি কমপ্লিট একেবারে পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি আর তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি পরিসমাপ্ত করে দিলাম ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আর ইসলামকে কেবলমাত্র একমাত্র মনোনীত বিধান হিসাবে তোমাদের জন্য ঠিক করে দিলাম সুবহানাল্লাহ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু আপনারা কি আমাকে বেশি না ২০ মিনিট সময় দিতে পারবেন বিশ্বাস করেন এতক্ষণে লাইন এনেছি আপনাদেরকে এখন আমি মূল মূল পয়েন্টগুলো তুলে ধরবো ইনশা পারবেন ২০ মিনিট সময় দিতে আমি জানি আজকে তো সব আলোচক ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই কি সুন্দর আলোচনা করেন আমাদের মাওলানা সাদিকুর রহমান আজহারী ভাই কি সুন্দর আলোচনা করলেন রুকন ভাই কি সুন্দর গান শোনালেন এত লম্বা সময় শোনার পরে আসলে ধৈর্য কুলায় না এটা আমিও বুঝতে পারছি কিন্তু আপনারা আর কি ২০ মিনিট ধৈর্য ধরে সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ শোনেন যুবক ভাইয়েরা
মনোযোগী হয়ে শুনুন আল্লাহ বলছেন ওয়ারাদীতু লাকুম কি সুন্দর শব্দ চয়ন ওয়ারাদীতু লাকুম রাজি হয়ে খুশি হয়ে তোমাদেরকে দিলাম কি দিলাম লাকুমুল ইসলামা দীনা আমি রাজি হয়ে রাদীতু রাজি হয়ে খুশি হয়ে আমি রাজি হয়ে খুশি হয়ে তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান দীন হিসাবে মনোনীত করেছি এবার আমাকে বলেন তো আল্লাহ কি হয়ে দিয়েছেন ইসলাম এটা জীবন বিধান হিসাবে আল্লাহ কি হয়ে দিয়েছেন দীন মানে ধর্ম নয় দীন মানে জীবন পরিচালনার পদ্ধতি জীবন পরিচালনার গাইডলাইন জীবন পরিচালনার পথ নির্দেশিকা এটাকে আরবিতে বলা হয় কি দীন অনেকেই অনেক রকম ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাগুলো আমিও পড়েছি কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো এক শব্দের অনেকগুলো অর্থ দিলে যার যেদিকে সুবিধা অর্থ ওইদিকে নিয়ে যাবে এজন্য আমি মনে করি দীন শব্দের এক অর্থই হওয়া উচিত সেটা হলো জীবন পরিচালনার পদ্ধতি জীবন পরিচালনার মেথড কারণ হায়াত কি জীবন কি মাল মুরাদু বিল হায়া জীবন দ্বারা উদ্দেশ্য কি জীবন দ্বারা উদ্দেশ্য হলো একেবারে জন্ম থেকে ইলাল মামাত মৃত্যু পর্যন্ত তাইলে আমার জন্মের পরে কবর পর্যন্ত জীবনে কেমনে চলব সব আসে যে দিনে দিনের নাম কি এতটুকু ব্যাখ্যা হওয়া উচিত একাধিক ব্যাখ্যা করলে যার যেদিকে সুবিধা সে অর্থ নিয়ে ওইদিকে টান মারবে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা জীবন কি আমার জন্ম হয়েছে এই দিন এরপরে মরণ পর্যন্ত এই পুরা সময়টাকে বলে কি সময়ের সমষ্টির নাম জীবন সময়ের সমষ্টির নাম হলো এজন্য ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কথা বলেছেন ইয়াবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমান যাহাবা বা'দুক হে আদম সন্তান তোমার জীবন কতিপয় গণনা করা কয়েকটা দিন ছাড়া আর কিচ্ছু না যখনই একটা দিন চলে যায় তোমার হায়াত থেকে তখন কিছু অংশ কমে যায় আবার আরেকজন আরবের কবি কি সুন্দর কবিতা লিখেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসসালাহু জুজআ তিনি বলেছেন তোমার জীবন কতিপয় গণনা করা কয়েকটা নিঃশ্বাস ছাড়া আর কিচ্ছু না যখনই তুমি একটা নিঃশ্বাস ছেড়ে দাও তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায় কমে যায় আল্লাহু আকবার তাহলে জীবন হলো সময়ের সমষ্টির নাম আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ যে দিনের ভেতরে দিয়ে দিয়েছেন দিনের নাম কি আরো জোরে বলেন এবার আসেন মূল জায়গাতে নিয়ে আসছি আল্লাহ তাআলা বললেন ওয়ারাদীতু লাকুমুল ইসলাম আদিনা আর আমি রাজি হয়ে খুশি হয়ে তোমাদের জীবন পরিচালনার জন্য দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম আল্লাহ দিয়েছেন রাজি হয়ে কিন্তু আমরা অনেকে এই ইসলাম পে রাজি হতে পারি নাই খুশি হতে পারে নাই এখন আমরা যে রাজি হই নাই খুশি হতে পারি নাই সেটা আমাদের জীবনযাপন জীবনাচার কিন্তু প্রমাণ করে দেয় যার কারণে আমরা ব্যক্তি জীবনে আদর্শ হিসাবে ইসলামকে বাদ দিয়ে পশ্চিমা আদর্শ গ্রহণ করেছি আমরা আমাদের পারিবারিক জীবনে ইসলামের সমহান আদর্শকে মাইনাস করে আমরা ডান বাম থেকে অনেক আদর্শ নিয়ে এসেছি আমরা শিক্ষাঙ্গন থেকে ইসলামী আদর্শ বাদ দিয়েছি আমরা আদালত থেকে আইন অঙ্গন থেকে ইসলামী আদর্শ বাদ দিয়েছি সমাজ পরিচালনা অর্থনীতি রাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সব জায়গা থেকে আমরা ইসলামের আদর্শ বাদ দিয়েছি তাহলে আল্লাহ তাআলার জীবন পরিচালনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্র প্রত্যেকটি বিভাগ পরিচালনার জন্য দিন দিয়েছেন আস্তে বললে হবে না জুড়ে বলেন দিন দিয়েছেন ইসলাম এখন ওই ইসলাম মতো জীবনের সকল সেক্টর পরিচালনা করতে হবে আল্লাহ এটা দিলেন রাজি হয়ে খুশি হয়ে কিন্তু আল্লাহ বলছেন দেখো এবার চারপাশে তাকায় দেখো আজকে যখন আসরের সময় আমি এই আয়াত পড়ছিলাম মনে মনে ভাবলাম আল্লাহ কি আমার সমাজের এই চিত্র দেখে আজকে সত্তা নাজিল করলেন কিনা আল্লাহ বলছেন রাজি হয়ে দিলাম কিন্তু মানুষ করছেটা কি দেখো আল্লাহ বলছেন أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون তাহলে কি তোমরা তাহলে কি তারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন অন্য কোন জীবন আদর্শের অনুসন্ধান করে নাকি বান্দারে তুমি কি তাকাও না
আসমান সমূহ আর জমিনের দিকে আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছু যার একমাত্র বিধান হুকুম মেনে চলছে তিনি কি তাকায় দেখেন আসমানের দিকে সূর্য প্রত্যেকদিন ভোরবেলা সকালবেলায় পূর্ব দিক থেকে উদিত হয় গলার আওয়াজ বড় করে বলেন কার হুকুমে আবার সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে সূর্য ডুবে যায় কার হুকুমে এই ভাবে করে সূর্য আল্লাহর হুকুম মানছে আবার সূর্য এই পৃথিবীকে আলোকিত করছে কেমন করে সেখানে আল্লাহর আইন মানছে দেখেন সূর্য হলো পৃথিবীর চাইতে কত গুণ বড় 13 লক্ষ 13 গুণ না 13 লক্ষ পৃথিবী যত বড় একা এক সূর্য তত বড় আল্লাহু আকবার কইতে মন চায় না আমি তো গ্রামের ছেলে গ্রামে জন্ম হয়েছে বিলের ধারে একটা গ্রামে আমার জন্ম গ্রামের মাটির গন্ধ আমার গায়ে এখনো আছে আমি এখনো গ্রামে যখন যাই অনেককে জিজ্ঞেস করি আপনি কি জেলা শহরে গিয়েছেন অনেকেই বলে না এখনো জেলা শহরে যায় নাই গ্রামের অনেক মানুষ এরকম আছে না আছে তো যে জীবনে তার জেলা শহরে যায় নাই তাকে বাংলাদেশের আয়তন আপনি বুঝাইতে পারবেন না আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় যতগুলো ডিস্ট্রিক্ট বাংলাদেশে আছে সব ডিস্ট্রিকে যাওয়া হয়েছে বাংলাদেশ ঘুরে দেখলাম খুব ছোট এটা খুবই ছোট আমাদের প্রতিবেশী দেশ আমাদের দেশের চেয়ে কত বিশাল তাদের কলকাতা থেকে দিল্লিতে যেতে দ্রুতগামী ট্রেনে 24 ঘন্টার বেশি সময় লাগে এক স্টেট থেকে আরেকটা স্টেট সেখানে 4-5 বার ঘোরার সুযোগ হয়েছে দেখেছি প্রায় 10টা স্টেট ঘুরে বিশাল বড় দেশ তাদের এটা আমাদের চেয়ে প্রায় 30 গুণ বড় কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড় আমেরিকা 100 গুণ বড় পৃথিবীতে আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া 160টা বাংলাদেশের সমান এই যে পৃথিবীতে প্রায় 250টির বেশি দেশ আছে এটা মিলে পৃথিবী না এটা হচ্ছে পৃথিবীর স্থলভাগ মাটি পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি প্রশান্ত মহাসাগরের আয়তন হলো উইকিপিডিয়াতে সার্চ করে দেখবেন 16 কোটি 56 লক্ষ বর্গ কিলোমিটার ওইদিকে আটলান্টিকের আয়তন হলো 8 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহু আকবার কি বিশাল জলরাশি এই জলরাশি আর মাটি সব মিলে পৃথিবী এই বিশাল পৃথিবীর সীমানাও আমরা জানি না আয়তন জানি না না জানা পৃথিবীর চাইতে আরো নাকি 13 লক্ষ গুণ বড় হলো সূর্য আল্লাহু আকবার এই সূর্য পৃথিবীকে আলোকিত করে এই সূর্যের ডিসটেন্স পৃথিবী থেকে হলো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড আর সূর্যের টেম্পারেচার কত শুনেন এই যে আমার উপরে কিছু লাইট আছে আমি জানি না এটা অপারেটর ভাই বলতে পারবে ধরে নিলাম আমি এটা 200 ওয়াট বা 300-500 ওয়াট ধরে নিলাম আমি সূর্য যে পৃথিবী গোটা পৃথিবীকে আলোকিত করছে যে সূর্য সেই সূর্যের টেম্পারেচার কত জানেন বিজ্ঞানীরা বলেছেন মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে সেটা হলো 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড আল্লাহু আকবার আপনারা বলেন তো নোয়াখালীর মানুষ 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার হিট সরাসরি এসে যদি দুনিয়ায় লাগতো আমরা কি বেঁচে থাকতে পারতাম সব জ্বলে পুড়ে ছাই হয়ে যেত আল্লাহ কত দয়াবান তিনি কত মেহেরবান তিনি বায়ুমণ্ডলে একাধিক স্তর বানালেন বিজ্ঞান যেগুলো নাম দিয়েছে স্ট্রাটোস্ফিয়ার আইনোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এইরকম বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর আছে সহজ গ্রাম্য বাংলা ভাষায় যদি বলি বায়ুমণ্ডলে আল্লাহ অনেকগুলো ফিল্টার স্থাপন করেছেন সূর্যের আলোগুলো ওই ফিল্টারে পিউরিফাই হয় সরাসরি দুনিয়াতে আসে না ফিল্টারগুলোতে বাধাপ্রাপ্ত হয় 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার হিট সরাসরি দুনিয়ায় আসে না এটা ওই বায়ুমণ্ডলীয় স্তর বা ফিল্টারগুলোতে পিউরিফাই হয়ে ঠিক যতটুকু আলো হলে আমরা বেঁচে থাকব সুন্দর করে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে ততটুকু আলো আল্লাহ আমাদের জন্য দুনিয়ায় দান করেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহাম আসমান সমূহে যা আছে জমিনে যা আছে আত্মসমর্পণ সারেন্ডার করে যার হুকুম মানছে প্রত্যেক সেকেন্ডে তিনিকে সূর্যের দিকে তাকান চন্দ্রের দিকে তাকান নক্ষত্রের দিকে তাকান ব্ল্যাক হোল সহ মহাশূন্যের যত সৃষ্টি আছে একজনের কথা সবকিছু পরিচালিত হচ্ছে তিনি কি আল্লাহ
তাকায় দেখেন পায়ের তলার জমিনের দিকে ফসলের মাঠে ফসল হয় কার হুকুমে গাছপালা থেকে ফল আসে কার হুকুমে আল্লাহ বলেন আসমান জমিনে যা আছে সব আমার সৃষ্টি সৃষ্টির দায়িত্ব হলো স্রষ্টার অনুগত করা মানুষ তুমিও তো আমার সৃষ্টি তাহলে আমার অন্যান্য সৃষ্টি যেভাবে আমার অনুগত করে তোমার উচিত আমার অনুগত করা তোমার উচিত আমার দেওয়া জীবন তোমার উচিত আমার দেওয়া দেখানো পথে চলা তুমি কেমনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলবা একটা গাইডলাইন দরকার দিন দরকার সেই দিন আমি দেখায় দিলাম দিনের নাম কি আস্তে বলবেন না জোরে বলেন দিনের নাম কি এই ইসলামবাদ দিয়ে যারা তন্ত্র মন্ত্র লেলিন মাও সেতং কার্ল মার্কস কিংবা অন্যান্যদের দেখানো পথ পথ গ্রহণ করে যারা তাদের জীবনের ব্যক্তিগত জীবন পরিবার সমাজ রাষ্ট্র সবকিছুকে তারা সবকিছুতে তারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করবে পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে তার কাছ থেকে আল্লাহ সেটা গ্রহণ করবেন না সে আখিরাতে হয়ে যাবে ক্ষতিগ্রস্ত দুনিয়ার জীবনে হবে লাঞ্ছনাগ্রস্ত তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য যেই দিন মেনে জীবন যাপন করতে হবে সেই দিনের নাম হলো ওই দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন খুশি হয় না বেজার হয় ওই দিন পেয়ে আমি আপনি খুশি না বেজার এবার আমি কিছু কথা বলবো রাগ করবেন আমি আপনাদেরকে চিনি না চলাফেরা আপনাদের সাথে করিনি রাগ করবেন না যদি মিলে যায় তৌবা করে মুনাজাতে কান্নাকাটি করে হেদায়াত নিয়ে বাড়ি ফিরবো আমরা ইনশাআল্লাহ আসেন এবার কথাগুলো শুরু করি কষ্ট নিয়েন না আল্লাহ বলেন রাজি হয়ে ইসলাম দিয়েছি আপনারা বলেন হুজুর আমরাও রাজি তো রাজি যদি হন তাহলে আপনার ব্যক্তিগত জীবনে মাথা থেকে পা পর্যন্ত ইসলামের আদর্শ নাই কেন ইসলাম কেমনে মানবেন এজন্য আল্লাহ কিতাব দিয়েছেন এই কিতাবটা হলো প্রিন্টেড কোরআন এই প্রিন্টেড কোরআনের প্র্যাকটিক্যাল কোথায় এইটা হলো প্রিন্টেড কোরআন আর আমার হাবিব হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন আপনার ব্যক্তি জীবনে মাথা থেকে পা পর্যন্ত আদর্শ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক তরুণ ছাত্র ভাইরা কথা শুনেন আজ তো আপনারা আদর্শ বানিয়েছেন মেসিকে নেইমারকে এই জন্য যুবকরা চুল কাটে মেসি কাটিং নেইমার কাটিং তাহলে বলেন তো আল্লাহ দিলেন খুশি হয়ে ইসলাম খুশি হয়ে আমাদের জন্য আদর্শ বলালেন নবীজিকে এখন আমি আপনি খুশি হইয়া খিল খেলা যা হেসে নাপিতের কাছে গিয়ে বলি মেসি কাটিং চুল কাটো নেইমার কাটিং চুল কাটো তাহলে বলেন তো আমার আপনার বাস্তব জীবন প্রমাণ করে ইসলাম পাই আসলেই আমরা খুশি না বেজার তো খুশি হইলে এমন কাটিং চুল কেন এমন কাটিং চুল কেন দাজ্জালি স্টাইলে শয়তান স্টাইলে চলাফেরা কেন অনেক যুবক হাফ প্যান্ট পরে হাঁটে রাস্তায় আছে না নাই অথচ হলো লজ্জাশীলতা ইমানের অংশ আল হায়া উসুবাতুম মিনাল ঈমান সতর ডাকা নফল না ফরজ আল্লাহ খুশি হয়ে ইসলাম দিলেন ইসলামের আদর্শ হলো সতর ঢাকবে এখন দেখা গেল সতর ঢাকলো না হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে বেহায়া বেশরমের মতো হাঁটে আবার অনেক যুবক দেখা যায় কাপড় নামাতে নামাতে প্যান্ট লুঙ্গি নামাতে নামাতে ক্যাটস বা জুতার নিচে নামায়া দিয়েছে আসে না নাই খবরদার যুবক ভাইয়েরা ভয়াবহ একটা হাদিস শুনেন নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন না চারটা কথা বললাম ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো কার কথা বলছেন কোন দুর্ভাগা সে নবীজি বললেন যেই ব্যক্তি টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে তাহলে আমরা ইসলামের আদর্শ গ্রহণ করে আসুন আমরা পা থেকে মাথা পর্যন্ত ইসলাম চর্চা করি আমাদের কাপড় থাকবে টাকনোর নিচে না টাকনোর উপরে অনেক যুবকেরা বলে হুজুর যদি আনে স্মার্ট লাগে জুব্বাও পরি টাকনোর উপরে পায়জামাও পরি টাকনোর উপরে দেশে বিদেশে ঘুরলাম কেউ কোনোদিন বলল না আনে স্মার্ট লাগে বরং এই পোশাক আশাক দেখে সবাই বলেছে সুন্দর লাগে ইনোসেন্ট লাগে ভালো লাগে সুবহানাল্লাহ ইসলাম মানার মধ্যেই
সৌন্দর্য আছে কারণ ইসলাম মানেই সুন্দর মুসলমানরা হলো পৃথিবীতে সবচেয়ে পরিচ্ছন্ন দেখেন আমরা যারা ঈমান ইসলাম প্র্যাকটিস করি আমরা 6-7 বার মেসওয়াক করি আমাদের দাঁতে কোনো গন্ধ নাই মুখে কোনো গন্ধ নাই কারণ আমরা যখন ওযু করি ওযুর আগে আমরা মেসওয়াক করি যারা নামাজ আদায় করে না এরা দেখা যায় কেউ কেউ দুইবার একবার ব্রাশ করে অনেকে তো করেও না আবার আমরা এত পরিচ্ছন্ন এত পরিষ্কার আমরা তো অন্যান্য সময় হাত মুখ ধুই আবার নামাজের আগে ওযুর মাধ্যমে পরিষ্কার হয়ে যাই সুবহানাল্লাহ এত সুন্দর ইসলাম পরিচ্ছন্নতা শিখেছি আমরা স্মার্টনেস শিখেছি কিন্তু অনেক যুবক ভাইরা এভাবে কাপড়ে ঝুলায়া হাঁটে যুবকদেরকে বলবো এভাবে আপনারা হাঁটবেন না আমাদের ব্যক্তি জীবনে ইসলাম নাই অনেক বোনেরা আছেন ব্যাপারটা চলাফেরা করেন তাহলে যিনি ব্যাপারটা চলাফেরা করলেন ইসলাম পাইয়া তিনি খুশি হলেন না অখুশি হলেন অখুশি হলেন কারণ ইসলামের আদর্শ তিনি ওই জায়গায় গ্রহণ করলেন না আমাদের পরিবারে আমরা ইসলাম দিয়ে চালাই না ইসলামের আদর্শ বিলীন হয়ে গিয়েছে পরিবারের মধ্যে পর্দা নাই পশ্চিমা সংস্কৃতি আমাদের পাশের দেশের দাদাদের সংস্কৃতি ঢুকে গিয়েছে তাহলে বোঝা গেল ইসলামের আদর্শ সংস্কৃতির বিপরীতে ঘরের মধ্যে অন্য সংস্কৃতি ঘরের মধ্যে পশ্চিমা সংস্কৃতি ঢুকাইয়া প্রমাণ করেছি ইসলামের চাইতে ওইটা ভালো আর আল্লাহ বলেছেন খুশি হয়ে যেটা দিয়েছি ওইটা সবচেয়ে ভালো যে আদর্শ আল্লাহ দিয়েছেন যে দিন দিয়েছেন দিনের নাম সবাই বলেন আমাদের শিক্ষাঙ্গনগুলো থেকে আমরা ইসলামের আদর্শ বিলীন করে দিয়েছি ইসলামের আদর্শ হলো এই যে আল্লাহ কোরআন দিলেন কোরআনের প্রথম আয়াত হলো প্রথম হুকুম হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে ইসলাম হলো কত সুন্দর দেখেন আল্লাহ প্রথমে নামাজের কথা বললেন না রোজার কথা বললেন না যাকাতের কথা বললেন না হজের কথা বললেন না অর্থনীতির কথা বললেন না রাজনীতির কথা বললেন না সবার আগে আল্লাহ হুকুম দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তাহলে প্রথম আয়াতটা হলো শিক্ষা ব্যবস্থার আয়াত কিসের আয়াত আল্লাহ বলেছেন এমন পড়ালেখা দরকার কারিকুলামে এমন শিক্ষা থাকা দরকার যে শিক্ষার মাধ্যমে সৃষ্টি তার স্রষ্টা চিনতে পারে এখন দেখেন আমরা ইসলামের এই আদর্শ ইসলামের দেওয়া শিক্ষা দীক্ষা ব্যবস্থা এটা আমাদের ভালো লাগলো না এই জন্য আমরা ব্রিটিশ কারিকুলাম ঢুকালাম এজন্য আমরা বিভিন্ন কারিকুলাম ঢুকালাম ঢুকাইয়া আমরা ছেলে মেয়েদের জন্য ইসলাম না শিখে সব আমরা আউট করে দিলাম শেখার কথা ছিল ছোট্টবেলায় স্রষ্টাকে জানার কথা ছিল ইসলামকে কিন্তু দেখেন দুর্ভাগ্য আমাদের আজ আমাদের ছেলেমেয়েরা ছোট্টবেলা থেকে শিখছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঠিক কিনা আদর্শ ইসলাম ভালো লাগে না বাদ দিয়ে দিলাম এজন্য আমরা ডারউইনের কাছ থেকে তথ্য আমদানি করলাম বিজ্ঞান ডারউইনের দেওয়া বিবর্তন বা তথ্যকে ডাস্টবিনে ফেলে দিয়েছে বহু আগে আর আমার দেশের কিছু লোক এত বুদ্ধি হয়েছে তাদের এত বেশি জ্ঞান হয়েছে বুদ্ধিজীবী হইতে হইতে মাথার মাঝখানের সব চুল নাই হয়ে গেছে তারা গবেষণা করতে করতে ওই ডারউইনের বিবর্তনবাদ নামক তত্ত্ব ডাস্টবিন থেকে উঠাইয়া এনেছে আমাদের ট্যাক্সের পয়সায় চাপানো বইয়ের ভেতরে তারা ঢুকাইয়া দিয়েছে মানুষ নাকি আগেকার যুগে বান্দর ছিল বান্দর থেকে তারপরে এরা মানুষ হয়েছে নাউজুবিল্লাহ আমি আবার একটু ঠোঁটকাটা স্বভাবের মানুষ যেভাবে বলা দরকার ওইভাবেই বলি আমি বলেছিলাম তখন যারা বলে মানুষ বান্দরের জাত ঠিক আছে তোমাদের আকিদা তোমরা ঠিক রাখো যদি মানুষ সত্যি বান্দরের জাতি হয় তো তোমরা মানুষের সাথে বসবাস করো কেন তোমাদের উচিত মনুষ্য সমাজ ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে কোথায় কোথায় বান্দর বাস করে খুঁজে বের করা না পাইলে সুজা গাটটি নিয়ে ব্যাগ নিয়ে সুন্দরবনে গিয়ে তোমাদের জাতি ভাইদের সাথে বসবাস করে সেখানে বান্দর হয়ে থাকো আমাদের আপত্তি নয় আর আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম অবশ্যই আমি মানুষকে সম্মানিত করেছি আদম থেকে মানুষ এসেছে পৃথিবীতে আল্লাহ 4 ক্যাটাগরিতে মানুষ বানিয়েছেন জুড়ে বলেন কয় ক্যাটাগরি বাপ নাই মা নাই আদম আলাইহিসসালাম নাম্বার 2 আদম থেকে হাওয়া নাম্বার 3 বাপ মা নারী পুরুষের মাধ্যমে আমি আপনি আমরা নাম্বার 4 একটা অলৌকিকত্ব আল্লাহ দেখিয়েছেন বাবা নাই বাবা ছাড়া মায়ের পেটে সন্তান এসেছে যে মহিলার পেটে সন্তান এসেছে মহিলার নাম হচ্ছে মারিয়াম আর যিনি এসেছেন ওই সন্তানের নাম হচ্ছে জুড়ে বলেন যখন ঈসা আলাইহিসসালামের জন্ম হলো তার মা মারিয়াম সম্প্রদায়ের সামনে আসলেন তারা বলল হায় 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 মারিয়ামকে মনে করতাম সে অত্যন্ত ভালো কিন্তু কি কামটা হয়ে গেল
তোমার তো বিবাহ হয় নাই বিবাহ ছাড়া তোমার পেটে কেমনে সন্তান আসলো পুরুষ ছাড়া তো নারীর পেটে সন্তান আসে না তিনি বললেন আল্লাহর কসম আমি কোনো বেবিচারিনি নারী নই কিন্তু সম্প্রদায়ের ওই সকল লোকেরা বিশ্বাস করল না এজন্য শিশু অবস্থায় কুলে থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালামের জবান যিনি খুলে দিয়েছেন তিনি কে তিনি তখন সাক্ষ্য দিয়েছিলেন বলেছিলেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আমার মা জেনাকারিনি নয় বেবিচারিনি নয় আল্লাহ কোরআনে বলেছেন শোনো তোমরা যারা মনে করো তোমরা যারা ভাবো পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান আসতে পারে না আল্লাহ জবাব দিয়েছেন ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলকহু মিন তুরাব আল্লাহ বলছেন আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো আদমের তো বাপও নাই মাও নাই বাপ ছাড়া মা ছাড়া যে আল্লাহ তাআলা আদম বানাতে পারেন সে আল্লাহ কি বাপ ছাড়া মায়ের পেটে ঈসা দিতে পারেন না পারেন কি না তাহলে মানুষ কি বান্দরের জাত না মানুষের জাত দেখেন শিক্ষা ব্যবস্থা ইসলাম ভালো লাগে না কত হাবিজাবি জিনিস ঢুকেছে আগডুম বাগডুম গুড়াডুম সাজে এরপরে ঢুকেছে হাট্টিমা টিমটিম তারা মাঠে তাদের নাকি খারাপ আবার দুটো শি আচ্ছা এই কবিতা কে লিখছে নাম জানেন আপনারা আমি নাম জানি না যদি তারে পাইতাম জিজ্ঞেস করতাম এটা লেখার আগে তুই কয় বোতল খাইছিলি এজন্য জিজ্ঞেস করতাম লিখেছো কি হ্যাঁ হাট্টিমা টিমটিম তারা মাঠে পারে ডিম আবার যারা মাঠে পাচ্ছে ডিম তাদের নাকি খাড়া দুইটা আচ্ছা শিং আছে এমন প্রাণী ডিম দেয় নোয়াখালীর মানুষ দেখেছেন গরুর শিং আছে গরু ডিম পারে হাতি ডিম পারে মহিষ ডিম পারে ছাগল ডিম পারে শিং নাই এরকম প্রাণী ডিম পারে আবার এরকম অনেক প্রাণী আছে ডিমও পারে এটা যে লিখলো তার কি মাথা ঠিক আছে যারা কারিকুলামে ঢুকাইছে এদের মাথাও তো ঠিক নাই আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে এরকম দিন বিদ্বেষী নাস্তিক কথাবার চর্চা করে আগামীর প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে আমরা অনেক মানুষ চলে গিয়েছেন যারা আছেন এরা পারফেক্ট শ্রোতা এরা রিয়েল শ্রোতা আমি বুঝতে পেরেছি কারণ যারা আগাগুড়া শুনে যায় এরা আসলে সত্যিকারের তি ওয়াজ শুনতে আসে ঠিক কি না যারা মাঝখান থেকে উঠে এরা কেউ আসে হুজুরের চেহারা দেখার জন্য কেউ আসে হুজুরের চিৎকার শোনার জন্য কেউ আসে হুজুরের গেট আপ সেট আপ দেখার জন্য আর যারা মোনাজাত করে যায় এরা আসে সত্যিকারের উদ্দেশ্যে জ্ঞান তালাশের জন্য ঠিক কি না বলছিলাম এরা কি শিখাচ্ছে আমরা কি শিখেছি ছোটবেলায় সুবহানাল্লাহ কত সুন্দর কবিতা শিখেছি তুলি দুই হাত করি মুনাজাত হেরোহিম রহমান পড়ছেন না আপনারা আমাদের দেশে হবে সেই ছেলে কবি কথায় না বড় হয়ে কাজে বড় হবে প্রত্যেকটা কবিতায় কি সুন্দর শিক্ষা দীক্ষা ছিল তারপরে আমরা শিখেছি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি সব কার মেহেরবানি আল্লাহ বলেছেন রদিতুলাকুমুল ইসলাম আদিনাম আমি খুশি হয়ে রাজি হয়ে ইসলাম দিলাম আমরা এখন ইসলামকে শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়েছি আল্লাহ বলেছেন রাজি হয়ে খুশি হয়ে ইসলাম দিলাম আজ আমরা আইন অঙ্গন থেকে ইসলাম বাদ দিয়েছি এই জন্য দেখা যায় ইসলাম না থাকায় দিন না থাকায় সেখানে মাঝে মাঝে বিচারের নামে অবিচার হয় কি হয় না দেখা যায় মাঝে মাঝে নিরপরাধী মানুষ তার উপরে বিচারের নামে আগ্রাসন চালিয়ে বিচারের নামে তার উপরও বিচার করে দিনের পর দিন যুগের পর যুগ জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে ঠিক কি না জেলখানা তো বানানো হয়েছে চোর ডাকাত ঘুষখোর সুদখোর দুর্নীতিবাজ টেন্ডারবাজ চাঁদাবাজের জন্য দুঃখ করে বলতে হয় দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোররা এখন জেলখানার বাহিরে কুরআন হাদিসের দাইরে এখন জেলখানার ভেতরে বিচারের নামে যখন বিচার হয় তখন সমাজে তাই হয় আর যখন বিচার হবে দীনে ইসলাম দিয়ে ইসলামের দেখানো পথ মত আইন দিয়ে সেখানে কোনো অবিচার থাকবে আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন আমার দেওয়া আইন বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে এরা হলো ফাসিক এরা হলো জালেম এরা হলো কাফের কথাটা মোল্লার না আল্লাহর
আমরা বলছি হ্যাঁ হুজুর হ্যাঁ আমরা খুশি হয়ে ইসলাম মানে আমার পরিচয় মুসলমান আব্দুল্লাহ বিন উবাই ছিল এই জাতের মুসলমান মুখে বলতো মুসলমান তলে তলে করত মুনাফিকি আছে না নাই আমার সমাজে এরকম বহু মানুষ আছে মুখে বলে মুসলমান কাফসব হলো মুনাফিকের মতো আছে না নাই আল্লাহ বলেছেন রদিতুলাকুমুল ইসলাম আদিনা রাজি হয়ে খুশি হয়ে ইসলাম দিলাম আল্লাহ বলেছেন যে ইসলাম দিয়েছি সেটা হলো একেবারে কমপ্লিট পরিপূর্ণ আর আমরা এত পণ্ডিত হয়েছি আমরা মনে করি আমাদের রাষ্ট্র পরিচালনায় রাজনীতি পরিচালনায় এই ইসলাম এই কোরআন এটার কোনো দরকার নাই এর চাইতে আমাদের বানানো বিধান আমাদের বানানো আইন ভালো এই জন্য আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো পথ মত মানুষের বানানো আদর্শ নেতা নেত্রীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা আমরণ সংগ্রাম করে যাচ্ছি আছে না নাই এই জন্য দেখা যায় এই জন্য দেখা যায় যা পাওয়ার কথা ছিল তা আমরা পাই না যা হওয়ার কথা ছিল তা হয় না যখন আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলে রাষ্ট্র চলে সেখানে সুসমাবন্টন নীতি চলে যেমন ইমাম মাহদির ব্যাপারে নবীজি বলেছেন ইমাম মাহদি যখন দুনিয়ায় আসবেন ইয়ুতিল মালা সিহাহান আল্লাহর নবী বলেছেন তিনি সুসমাবন্টন নীতি চালু করে দিবেন কারণ কোরআন আছে যেখানে সুসমাবন্টন নীতি আছে সেখানে কোরআন নাই যেখানে দুর্নীতি আছে সেখানে কি নাই আমার দেশে আমার বাড়ি সিলেটে সিলেটে আছে পাথরের খনি আছে কয়লার খনি গ্যাসের খনি দেশের উত্তরাঞ্চল সফর করে দেখেন ফসলের মাঠে সবুজের সমারোহ ফসল আর ফসল জয়পুরহাটে এত পরিমাণ আলো চাষ হয় ওই আপনি রংপুরের দিকে যান লালমনিরহাট কালীগঞ্জ এরপরে কালীগঞ্জের দিকে যান তিস্তা বেড়ে যে তিস্তা নদীর উপরে বালুর উপরে মানুষ ভুট্টা চাষ করেছে আল্লাহু আকবার সেখানেও ফসল হচ্ছে এই নোয়াখালীর জমিনের দিকে তাকায় দেখেন ফসলের মাঠে ধান ফল ফুলের সমারোহ এত উর্বর জমি এই দেশে আল্লাহর নেয়ামতের অভাব নাই সব কিছু আছে এই দেশে যেমন সম্পদের নেয়ামত আছে এই দেশে যেমন পাথরের কয়লার গ্যাসের নেয়ামত আছে সব কিছুকে চেটে পুটে খাওয়ার জন্য এই রকম চোর বাটপার দুর্নীতিবাজের নেয়ামত এই দেশে যদি চোর বাটপার দুর্নীতিবাজদের কবল থেকে আমরা মুক্ত হই কুরআনওয়ালা লোকদের হাতে আমরা যদি সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারতাম তাহলে এই সমাজটা আলোকিত সমাজ হয়ে যেত ঠিক কিনা আল্লাহর নবী এসেছিলেন এই দায়িত্ব নিয়ে এই কোরআন তিনি রেখেছিলেন তার মসজিদে সমাজ পরিচালনায় নিজে আইন বানান নাই আল্লাহর নবী ছিলেন মসজিদের ইমাম তেমনি ছিলেন মদিনার রাষ্ট্রেরও ইমাম আর আমরা এখন আল্লাহওয়ালা লোকদেরকে বানাইছি আমাদের নোয়াখালীর মসজিদের ইমাম আর টাটকা টাটকা সুদকুর ঘুষকুর চাঁদাবাজ এদেরকে বানাইছি সমাজ আর রাষ্ট্রের ইমাম আল্লাহর কসম এটা আমার আপনার বানানো মডারেট ইসলাম আল্লাহ আর রাসূলের ইসলাম হলো সেটা যে কোরআন থাকবে মসজিদে সেই কোরআন থাকবে সমাজের সব সেক্টরে যদি না থাকে তাহলে আমরা দিন পেয়ে খুশি হই নাই এজন্য তো আল্লাহ বলেছেন শেষ আয়াত শুনেন শেষের দিকে নিয়ে এসেছি আল্লাহ বলেছেন তাহলে কি তোমাদের দশা এমন নাকি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাক يَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ العذاب وما الله بغافل عما تعملون الله تعالى বলছেন তবে কি তোমাদের অবস্থা হলো এমন এই কোরআনের যেটুকু সুবিধা ওইটুকু মানো আর যেটুকু সুবিধা না ওইটুকু মানো না কিছু মানো না তবে কি তোমাদের দশা হলো এমন নাকি আসলেই তো তাই তাকায় দেখেন সমাজের দিকে যখন বিবাহ শাদী হয় কোরআন মতো হুজুর ডেকে এনে মহারানা দিয়ে খুতবা দেওয়া ইসলাম ইসলাম মতো বিয়ে পড়ানো হচ্ছে কিন্তু সেই বিয়েতে যৌতুক দেওয়া হচ্ছে সেই বিয়েতে অশ্লীলতা চলছে নাচ গান চলছে আবার দেখেন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হবে হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত করে দোয়া পড়ায়া ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে কিন্তু সুদের টাকা ঘুষের টাকা দিয়া ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে পার্লামেন্ট উদ্বোধনের সময়
হুজুর কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন তারপরে পার্লামেন্টের অধিবেশনে ইসলাম বিরোধী আইন পাস হচ্ছে আছে না নাই তাহলে বোঝা গেল আমরা কোরআনের যেটুকু সুবিধা ওইটুকু মানছি যেটুকু সুবিধা না ওইটুকু মানছি না আল্লাহ বলেন এই রকম সুবিধাবাদী ইসলাম মাননে ওয়ালা যারা ফামা জাযাউ মাইয়া ফালু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে তোমাদের জন্য আছে লাঞ্ছনা দুনিয়ার জীবনে তোমাদের জন্য আছে গঞ্জনা দুনিয়ার জীবনে তোমাদের জন্য আছে অপমান দুনিয়ার জীবনে আছে তোমাদের জন্য অপদস্থকর অবস্থা শুধু তাই নয় ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব আজকে যা খুশি তাই করছেন সুযোগ মতো ইসলাম মানেন সুযোগ মতো মানেন না আল্লাহ বলেছেন যখন আমার ধরার সময় আসবে আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন করব আখিরাতের আযাব জেনে দিবেন সবাই বলেন তিনি কি কেমনে আমরা দেখেন ইসলাম মানে কিছু কিছু মানুষ তো আছে ওয়াজের প্যান্ডেলে এসে বলবে আমরা ধর্মপ্রিয় মানুষ আমরা কোরআন প্রিয় মানুষ এখান থেকে নাইমা যখন আবার পূজার অনুষ্ঠানে যাবে গিয়ে বলবে এটা শুধু হিন্দুদের উৎসব নয় এটা হলো সার্বজনীন বলেন তো পূজা কি সার্বজনীন না হিন্দু জনীন হিন্দু পণ্ডিতদেরকে জিজ্ঞেস করে দেখবেন তারা নিজেরাই বলে এটা আমাদের ধর্মীয় উৎসবটা হিন্দু জনীন এটা সার্বজনীন নয় অন্য কোন ধর্মকে খাটো করা অন্য কোন ধর্মের দেবতাকে গালি দেওয়া এটা ইসলাম আমাদেরকে শেখায় ইসলাম বলে যার যার ধর্ম ধর্ম যার উৎসব হলো তার লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন আমার দেশে অনেকে আবার এটার ভুল ব্যাখ্যা করে বলে বুখারি শরীফে আছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন বলেন তো এটা কি বুখারিতে আছে না কোরআনে আছে আসতে বলবেন না জুলে বলেন বুখারি না কোরআনে কি সুন্দর অপব্যাখ্যা চলে কাফির মুশরিকরা নবীজিকে এসে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দরকার তোমাদের তোমার আর আমাদের মাঝে ভেজাল করার আসো কয়েকদিন আমরা তোমার মালিকের গুলামি করি আর কয়েকদিন তুমি আমাদের দেবতাগুলোর পূজা করো নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন আল্লাহ বললেন নবী তাদেরকে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলুন হে কাফিরেরা লা আবুদু তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি নও ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী হব না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার আমার ধর্ম এটা হলো সরল ব্যাখ্যা এটাই হলো আসল ব্যাখ্যা অনেকে এখন বুঝায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ধর্ম যার উৎসব বলেন তো পুকুর হলো আপনার মাছ কি আমাদের সবার এটা বললে তো দেখা যাবে আপনি কিছু না বললো ঘরের অন্যান্য লোকেরা বলবে জুতা নিয়ে খারাইছি আয় পুকুর যার মাছ দোকান যার পণ্য তার যদি পুকুর যার মাছ তার হয় দোকান যার পণ্য তার হয় তাহলে ধর্ম যার উৎসব তার আমার দামার জন্য হিন্দুদের পূজা হিন্দুর জন্য হিন্দু ভাই বোনেরা তারা তাদের পূজার উৎসব পালন করবে আমাদের কোনো আপত্তি আমরা তাদেরকে কোনো ডিস্টার্বও দিব না কারণ তারা এই দেশের নাগরিক নাগরিক সুবিধা তারা ভোগ করবে তারা তাদের ধর্ম পালন করবে তাদের কোনো অসুবিধার কারণ আমরা হব কিন্তু যুবকদেরকে বলছি যারা পূজা দেখতে যায় তারা কি আপনার কুরবানির দিনে কুরবানির জবাই দেখতে আসে নাকি আপনি যেটাকে জবাই দেন সেটা তাদের ধর্মে সেটাকে তারা অনেকে মা মনে করে তাদের ধর্মে আছে মা আর মা আর আমাদের ধর্মে আছে বাবা আর বাবা কেউ খাজা বাবা কেউ হচ্ছে বদনা বাবা কেউ হচ্ছে টাকি বাবা তারা আছে মা নিয়ে আমরা আছি বাপ নিয়ে ঠিক কিনা অথচ কোনো বাবা কাজে আসবে না আমাদের জন্য নাজাতের ফয়সালাকারী হলেন কে আমাদের আদর্শ কোনো বাবা নয় আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসা অনুসরণ করা এটার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি আছে এজন্য আমার জাতীয় কবি আমি জাতীয় কবির প্রচণ্ড ভক্ত কেন ভক্ত হব না কি সুন্দর সুন্দর লেখা দিয়েছেন আমার জাতীয় কবি আমার নবীকে নিয়ে এত লেখা উপহার দিয়েছেন এত কবিতা লিখেছেন অন্য কোনো কবি এত লিখতে পারে না আল্লাহু আকবার কি সুন্দর লিখেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে
আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে আল্লাহ আকবার কি সুন্দর কবিতা নবীজিকে নিয়ে কি লিখেছেন তিনি তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহ আকবার প্রচন্ড ইসলাম পাগল ছিলেন এজন্য মোড়ার আগে কেমন নামাজ ছিলেন সেটা তো জানি না তবে আজানের ধ্বনি মনে হয় ভালো লাগতো এজন্য কবিতার মাধ্যমে আবেদন জানিয়েছে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই কবরটা মসজিদের পাশে আছে না নাই আজানের ধ্বনি শোনার কামনা করেছে আর আমার দেশে আজানের ধ্বনি নিয়ে আজেবাজে কবিতা আজেবাজে কটুক্তি করেছে এমন লোকদেরকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হয়েছে আমাদের দুঃখ লাগে তখন যখন দেখি আজান নিয়ে কটুক্তিকারী আজান নিয়ে ব্যঙ্গকারী লোকদেরকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হয় আরে সংখ্যাধিক্য মুসলমানের এই দেশে আজান নিয়ে কটুক্তিকারী ব্যক্তি রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার তো কোনো যোগ্যতা রাখেই না সেই ব্যক্তি মুসলিম অধ্যুষিত এই দেশে পাবলিক টয়লেট পরিষ্কার করার চাকরি পাওয়ারও যোগ্যতা রাখে না আমি জাতীয় কবিকে প্রচন্ড ভালোবাসি তার অসংখ্য কবিতা পড়েছি আমি মুখস্থও আছে কেন কেন ভালোবাসি তিনি সত্য উচ্চারণ করতেন যখন সেই সময়ে সারেগামা পা আমারও পড়ানো যাহা তাই তুমি তাই গো লিখেছেন সেই সময় জাতীয় কবি ব্রিটিশদের গুলামি না করে লিখেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণের উপর রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ঠিক কিনা কি বিদ্রোহী চেতনা তার মধ্যে ছিল ওই সময় অনেকে লিখেছেন আমারও পড়ানো যাহা চায় তুমি তাই গো আমার জাতীয় কবি সত্য উচ্চারণ করতেন মুসলমান তো এমন হবে মুসলমান সত্যের পক্ষে কথা বলবে সত্যের পক্ষে জীবন দিবে কিন্তু কখনো বাতিলের গোলাম হয়ে বেঁচে থাকবে না প্রিয় ভাইয়েরা প্রিয় নোয়াখালীবাসী শেষ কথা বলে যাই আল্লাহ বলেছেন ওয়ারাদীতু লাকুমুল ইসলাম আদিনা তোমাদের জন্য খুশি হয়ে আমি আল্লাহ রাজি হয়ে জীবন বিধান হিসাবে দিন হিসাবে একমাত্র দিন হিসাবে মনোনীত করেছি দিনের নাম এই দিন জীবনের আগাগুড়ায় মানবে যারা কবরে গিয়ে এই দিনের প্রশ্নের উত্তর খোলাখুলি দিতে পারবে কিন্তু কি চালাক কি চালাকি অবস্থা সারা জীবন তার ব্যক্তিগত জীবন পারিবারিক সামাজিক রাজনৈতিক রাষ্ট্র এরপরে রাষ্ট্রনীতি পরিবার নীতি রাজনীতি সব জায়গা থেকে ইসলামের আদর্শ বিলীন কবরে ওঠার সময় চালাকি করে আবার মানুষ তার লাশ রাখার সময় বলে বিসমিল্লাহি এরপরে কি আলা মিল্লাতি কি চালাকি দেখছেন বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আলা মিল্লাতি রাসূলিল্লাহ কার মিল্লাত কার দলে কার দলে যারে উঠিয়েছেন সে তো রাসূলের দল রাসূলের দলের নাম ইসলাম পৃথিবীর সব নবীদের দলের নাম হলো কিন্তু যাকে আপনি রাসূলের দলে উঠিয়ে দিয়েছেন তার তো ইসলাম ভালো লাগতো না শিক্ষাঙ্গনে অর্থনীতিতে রাজনীতিতে সারা জীবন সুযোগ পেয়েছে যেখানে ইসলাম আর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পিটিয়েছে সেখানে ঠিক কিনা যার জীবন যৌবনের আগাগুড়া ইসলামের কাজে লাগে নাই ওই ব্যক্তির মরাল আশ এখন নবীজির দরকার লাগবে না এই জন্য কবরে গিয়ে আমরা রাসূলের দলে থাকতে চাইলে জীবনের আগাগুড়া আমরা দিন মেনে চলবো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল থাকবো বলেন তো আসমান আর জমিনটা কার আসতে বলবেন না জুড়ে বলেন আসমান আর জমিনটা কার তো আসমান জমিন যদি আল্লাহর হয় তো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আইন কি আপনার জামাইয়ের আর আপনার বাপ দাদার চলবে নাকি আল্লাহ লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইন হুকুমত চলবে তো
সুজা কথা কারণ আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা এটা আমি রাজি হয়ে দিয়েছি খুশি হয়ে দিয়েছি খুশি হয়ে এই ইসলাম গ্রহণ করে দিন মুতাবেক চলবে যারা দুনিয়া আখেরাতে সফল হলো এই দিনকে বাদ দিয়ে জীবন পরিচালনা করবে যারা ব্যর্থ জাহান্নামী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না সফল হতে চাই আরো জোরে বলেন আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না সফল হতে চাই তাহলে আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুরু তো হয়ে গেছে অনেক আগে মৃত্যু যে দ্বীনের পথে চলবো দ্বীনের নাম কি এই ইসলাম প্রচার প্রতিষ্ঠায় সবাই আমরা অগ্রসরানী হয়ে যাব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আমরা থাকব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের পক্ষে কারা কারা মৃত্যু থাকব দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন لله تكبير لله تكبير لله تكبير শেষ কথা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা খুশি হয়ে জীবন বিধান দিয়েছি ইসলাম সেই ইসলাম মোতাবেক চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন